গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে যাব আমরা ঘুরতে একটি নতুন জায়গায়। তো আমি এবং আমার একটি বন্ধু মিলে যাব। প্রথমে আমার বাড়ি থেকে আমি বেরিয়েছি এবং তার বাড়িতে যাব। সেখান থেকে সে আর আমি মিলে দুজনে ঘুরতে যাব। তো আজকে যাব হচ্ছে রাজশেখর বসু, যিনি একজন লেখক ছিলেন, 19 শতকের লেখক ছিলেন। তো তার জন্ম যেখানে সেই ভিটায় তার একটা স্মৃতিস্তম্ভ করা আছে, সেই স্মৃতিস্তম্ভটি দেখে আসতে যাব। এবং আজকে প্রথম যাচ্ছি আমি, আমিও জানি না কীরকম কী আছে, চলুন তো যাওয়া যাক, কীরকম কী হয় সব দেখতে হবে ভিডিওতে। তো এখন আমরা সোজা এনএইচ টু ধরে এগিয়ে চলেছি। ধরে যতটা আমি স্কুল ক্রস করছি, এটি আপনারা আগের দিনও দেখেছিলেন হয়তো ভিডিওতে। সামনে রোড ক্রসিং থেকে রোডের ওপারে চলে যাব। তো আমরা এপারে চলে এসেছি। ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের সময় বাঁচে। কান্দরসোনা চলে এসেছি। এরপর এখান থেকে ডান দিকে যে ব্যাগটি নিচ্ছে, সেই ব্যাগ দিয়ে রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। সেখান থেকে আমরা পৌঁছাবো বামনপাড়া এবং সেখানেই আছে এই স্মৃতিস্তম্ভটি। রাস্তাটি কান্দরসোনা গ্রামের ভিতরের রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ, ভিডিও খুবই সার্কিং হচ্ছে, মোবাইলটিকে কোনো মতো সোজা রাখা যাচ্ছে না। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরে সোজা চলে আসলে চলে আসবেন আপনারা বামনপাড়া। তো আমরা চলে এসেছি বামনপাড়ায়। এখানে আসতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো চলুন এখান থেকে এগিয়ে যাই, দেখি আর কত দূর আছে।
রাজশেখর বসু ওরফে পরশুরাম, তার লেখা অনেক গল্পই হয়তো আপনারা পড়ে থাকবেন। তার জন্ম বর্ধমান জেলার এই বামুনপাড়া গ্রামে। তো আমরা চলে এসেছি তার স্মৃতিস্তম্ভের কাছে। সামনে দাঁড়িয়ে থাকা এই স্তম্ভটি ওনারই স্মৃতিস্তম্ভ। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ওনার ঘর ছিল। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।